স্ট্রোক করে অসুস্থ হওয়ায় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পোস্টে তিশা লিখেছেন, ফারুকি মাইল্ড ব্রেন স্ট্রোক করেছেন, বর্তমানে হাসপাতালে নিউরো আইসিইউতে ভর্তি আছেন তিনি। তবে কোন হাসপাতালে ফারুকি চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে জানানো হয়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চটকিতে মুক্তি পায় মোস্তফা সারওয়ার ফারুকীর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি।